হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে কিভাবে আমরা চাইলে লারাভেল একটা প্রজেক্টকে শুরু করতে পারি। সো অনেকে আছেন যারা অলরেডি পিএইচপি জানেন, তারা লারাভেল শিখতে চাচ্ছেন। লারাভেল খুবই জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক, আমরা জানি এটা পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক এবং রিসেন্টলি লারাভেল 8 ভার্সনটা রিলিজ দিয়েছে। সো এই ভার্সনটা রিলিজ দেওয়ার পর কম্পারেটিভলি দেখা যাচ্ছে যে অন্যান্য যে কোনো ফ্রেমওয়ার্কের তুলনায় এখন লারাভেল অনেক অনেক বেশি এগিয়ে আছে সব দিক থেকে। আপনারা যদি একটু গুগল করেন আপনি এই সম্পর্কে আরো অনেক ভালো কিছু জানতে পারবেন। তো আজকে ভিডিওর মেইন ফোকাসটা আমাদের থাকবে কিভাবে আমরা চাইলে লারাভেল একটা প্রজেক্টকে শুরু করতে পারি, খুবই বেসিক, খুবই বিগিনার যারা স্টার্ট করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য। ওকে, সো এটা হচ্ছে লারাভেল অফিসিয়াল ওয়েবসাইট, আপনি দেখতে পাচ্ছেন এখানে। এটা আমাদের লারাভেল অফিসিয়াল ওয়েবসাইট, আপনি জাস্ট laravel.com লিখলে আপনি এই ওয়েবসাইট আসতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা যদি একটু প্রথমে বলে নেই যে লারাভেল দিয়ে আপনি যদি কোনো একটা প্রজেক্টকে শুরু করতে চান, সো আমাদের কাছে দুটো ওয়ে আছে। আমরা দুটো ডিফারেন্ট ওয়ের মাধ্যমে আমরা চাইলে লারাভেল প্রজেক্টটাকে রান করতে পারি। ওকে, সো আমরা যদি একটু দেখা ট্রাই করি কি কি ওয়ে আছে। সো আমরা আমাদের লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম, আমি এখান থেকে ডকুমেন্টেশনে ক্লিক করলাম, আমি একটু ডকুমেন্টেশনের মধ্যে যাব। সো এরপর দেখেন এখানে ইনস্টলেশন নামে একটা অপশন দেওয়া আছে, আপনি ইনস্টলেশনে ক্লিক করবেন। এটা হচ্ছে সেই ইনস্টলেশনের পেজ। সো আমি যদি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলাম একটু একটু, ওকে, সো দেখেন এখানে আসার পর আপনি এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন। একটা অপশন এখানে বলা আছে ভায়া কম্পোজার, যে কম্পোজারের মাধ্যমে আপনি চাইলে একটা প্রজেক্টকে শুরু করতে পারেন, ইভেন আপনি চাইলে এখান থেকে লারাভেল ইনস্টলের মাধ্যমে এটাকে স্টার্ট করতে পারেন। সো আমাদের হাতে এখানে ওয়ে আছে দুটো। আমি যদি একটু বলি, প্রথম ওয়েটা হচ্ছে আমরা চাইলে কম্পোজারের মাধ্যমে এটাকে শুরু করতে পারি, আর সেকেন্ড ওয়েটা হচ্ছে আমরা চাইলে লারাভেল ইনস্টলারের মাধ্যমে আমরা এটাকে শুরু করতে পারি। রাইট, সো দিস ইজ দ্য স্পেলিং। সো আমরা দেখবো যে কিভাবে আমরা চাইলে দুটো ওয়েকেই ব্যবহার করে এটাকে প্রজেক্টকে রান করতে পারি। সো আমরা যদি একটু সেকেন্ড ওয়েতে ফার্স্টে যাই, বিকজ অফ আমরা যদি প্রথম ওয়েটা দেখতে চাই তাহলে আমাদের কম্পোজারটা ইনস্টল করে নিতে হবে। সো আমি দুটোই দেখাবো আপনাদেরকে, আমি হয়তো এখন দেখাচ্ছি কিভাবে লারাভেল ইনস্টলের মাধ্যমে আপনি চাইলে এটাকে ইনস্টল করতে পারেন। সো যদি লারাভেল ইনস্টলের মাধ্যমে আপনি ইনস্টল করতে চান তাহলে যেটা করতে হবে, আপনাদের পিসিতে লারাভেলটা ইনস্টল করে রাখতে হবে, মানে ওয়ান্স, একবার, শুধুমাত্র একবারের জন্য আপনার পিসিতে লারাভেল ইনস্টলারটা ইনস্টল করে রাখতে হবে। কাইন্ড অফ যেমন আমি যদি এক্সাম্পল দিই, লাইক আপনি গুগল ক্রোমের মাধ্যমে যখন অনেক কিছু ব্রাউজ করতে চান, আপনি কিন্তু একবারই গুগল ক্রোম ব্রাউজারটাকে ইনস্টল করে নেন, আফটার দ্যাট আপনি বারবার ব্রাউজ করেন। সো কাইন্ড অফ এরকম যে আপনি একবারই শুধুমাত্র লারাভেল ইনস্টলারটাকে ইনস্টল করবেন, আফটার দ্যাট আপনি প্রতিবার এর মাধ্যমে নতুন প্রজেক্টকে ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমরা যদি এটাকে ইনস্টল করতে চাই, আমি কোন একটা ইয়েতে যাচ্ছি, লেটস সে আমি আমার একটা ফোল্ডার যাচ্ছি, এখান থেকে আমি একটা কাজ করবো, আমি সি ড্রাইভের এখানে দেখেন জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে, আমি এখানে আসলাম, আমি এখান থেকে লেটস এইচ ডকের মধ্যে আসলাম, আমি এখানে এসে ফোল্ডারটাকে তৈরি করব। ওকে, প্রজেক্ট ফোল্ডারটা, অথবা আমরা যদি চাইতাম আমরা চাইলে ডেস্কটপে এখানে একটা প্রজেক্টকে তৈরি করতে পারতাম, অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো জায়গায় এটাকে তৈরি করতে পারেন। সো আমি এখান থেকে আমার সি ড্রাইভে যাচ্ছি, আমি জ্যাম্পের মধ্যে এটাকে তৈরি করবো। সো আমি জ্যাম্পে আসলাম, এইচ ডকস, সো আমি এখানে প্রজেক্ট ফোল্ডারটাকে তৈরি করতে চাই। আমি এখান থেকে একটা কমান্ড লাইন কে ওপেন করে নিলাম, আমি এখান থেকে গিট ব্যাশ ব্যবহার করতেছি, আপনি চাইলে গিট ব্যাশ থেকে ইনস্টল করে নিতে পারেন, ইভেন আপনি যদি চান আপনার পিসির যে বাই ডিফল্ট কমান্ড প্রম্পট আছে, কমান্ড সিএমডি, আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, আপনার খুশি, আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চাইলে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, সো এটা হচ্ছে কমান্ড প্রম্পট আমাদের, আর এটা হচ্ছে আমাদের সেই গিট। ওকে, সো আমি আপাতত কমান্ডটাকে উঠে দিলাম, আমি এখান থেকে গিটটাকে ব্যবহার করবো, আমি সো গিট ব্যাশটাকে ওপেন করে নিলাম। সো এখন যদি আমি আবার আমার ব্রাউজার ফেরত চলে যাই, আমি এখানে আসলাম, প্রথমে আমাদেরকে লারাভেল ইনস্টলারটাকে ইনস্টল করে নিতে হবে। সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টলারের জন্য এখানে একটা কমান্ড দেয়া আছে, আমাদের এই কমান্ডটা লিখতে হবে। সো আমি একটা কাজ করি, কমান্ডটা লিখে দিচ্ছি, আমি একটু জুম করে দিই যেন দেখতে আপনাদের সুবিধা হয়। সো আমি এখানে আসলাম, সো লেটস সে টাইপ কম্পোজার, কম্পোজার গ্লোবাল রিকোয়ার, আর কি দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জড কারেন্ট ডিরেক্টরি টু অ্যাপ ল্যাব ক্রিয়েটেড, ক্রিয়েট হচ্ছে, একটু সময় নেবে এটা আমাদের, এটা 100% হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। সো একটু সময় নেবে এটা, আচ্ছা সময় নেই, আমরা যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন আমরা আমাদের নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা কমান্ড লাইন দেওয়া আছে, প্রতিবার যখন আপনি কোনো একটা প্রজেক্টকে তৈরি করবেন এটা হচ্ছে আপনার সেই কমান্ড। কি কমান্ড দিতে হবে, আমরা প্রথমে লিখবো লারাভেল
new এরপর আমাদের project folder-এর নাম so let's say আমি এই project folder-এর নাম দিচ্ছি blog or something আপনি চাইলে যে কোনো কিছু নিতে পারেন so আমি এখানে এসে দিলাম blog তারপরে আমি যদি এখানে ক্লিক করি so আমি enter press করলাম কিছু সময় নেবে সে আমাকে একটা নতুন project তৈরি করে দিবে এখান থেকে creating a laravel project দেখতে পাচ্ছেন অল্প কিছু সময় নেবে অবশ্যই একটা project তৈরি করতে so এটা যখন এখানে একটা project তৈরি করে ফেলবে আমরা এখানে নাম দিয়েছি blog নামে so আপনি একটু খেয়াল করে দেখবেন এখান থেকে একটা দেখেন ব্লগ নামে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে অলরেডি লারাভেল একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন এই যে ব্লগ যেটা এর আগে ছিল না এখন এখানে একটা নতুন ভাবে একটা ব্লগ নামে একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে বিকজ অফ দিস ওয়ান সো এখন কমপ্লিট হয়নি এটা পুরোপুরি কমপ্লিট হোক যখন এটা পুরোপুরি 100% কমপ্লিট হয়ে যাবে তখন ওইখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা পারফেক্টলি ভাবে তৈরি হয়ে যাবে অল্প কিছু সময় নেবে একটু ওকে ওকে আই থিংক ডান এখন আমাদের সবকিছু আমি এটাকে একটু জুম করে দিলাম উপরে দিকে আচ্ছা সো এটা ইনস্টল হতে হতে আমি আরো কিছু কথা বলে রাখি যে এখন আমরা এই টিউটোরিয়ালে দেখছি কিভাবে আমরা চাইলে লারাভেল ইনস্টলের মাধ্যমে ইনস্টল করতে পারি নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা চাইলে কম্পোজারের মধ্যে করতে পারি বিকজ অফ কম্পোজারের জন্য আপনাকে যেটা করতে হবে একটা কম্পোজারকে ইনস্টল করে নিতে হবে সো এই জন্য আমাদের কিছু সময় যাবে এই জন্য আমি যেটা করতে পারি আমি এটাকে নেক্সট একটা টিউটোরিয়াল পার্টে রেখে দেবো ওকে সো আই হোপ আপনারা খুবই জলদি পেয়ে যাবেন আমি চেষ্টা করব এটাকে একটা প্লে লিস্ট তৈরি করে রাখতে যেন আপনারা ওই প্লে লিস্টের মধ্যে গিয়ে সবকিছু খুঁজে পান ওকে সো এটা একটু বেশি সময় নিচ্ছে এটা একটু সময় নিক এটা কমপ্লিট হোক ওকে সো এটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার এখানে একটু ব্যাক করব ফাইন সো আমরা দেখতে পেলাম এখানে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা আমাদের লারাভেল প্রজেক্টটাকে রান করতে চাই আমি একটু খেয়াল করে দেখি এখানে দেখেন ব্লগ নামে একটা কিন্তু প্রজেক্ট ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি যদি এই ফাইলটাকে সাবলাইম টেক্সট বা অন্য কোনো একটা কোড এডিটরের মাধ্যমে ওপেন করেন লেটস আমি এখান থেকে নোটপ্যাড ওপেন করে নিচ্ছি আপাতত বিকজ অফ এখন জাস্ট আমরা এই জিনিসটা ডেমো দেখব যখন আমরা এটা নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা অন্য একটা কোড এডিটরকে ব্যবহার করে দেখতে পারি ওকে সো আমি যেটা করলাম আমি এখান থেকে আমার একটা ফাইল একটু খেয়াল করে দেখি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন composer.json নামে একটা ফাইল এখানে আছে সো আমি যেটা করব আপনাদেরকে এই ফাইলটা ওপেন করে দেখাবো সো আমি composer.json ফাইলটাকে একটু ওপেন করলাম আপনি যদি একটু খেয়াল করে দেখেন এখান থেকে আপনি দেখতে পাবেন সবকিছু ডিটেইলস এখানে দেয়া আছে লাইক আমরা যদি Laravel এর ভার্সনটা এখান থেকে দেখতেছি Laravel framework 8.12 দেখতে পাচ্ছেন বিকজ অফ এখন এই ভার্সনটা চলে সো এখান থেকে আপনি এটা এই ভার্সনটা দেখতে পাচ্ছেন আচ্ছা সো পিএইচপি রিকোয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন আমি আবার আপনাদেরকে সবাইকে বলে রাখি যে যদি এমন কখনো হয় যে আপনি Laravel 8 নিয়ে কাজ করতে চান আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার পিসিতে যেন মিনিমাম পিএইচপি ভার্সনটা 7.3 দেয়া থাকে এটা কিন্তু মিনিমাম থাকতে হবে যেমন ধরেন আমি যদি আমার পিসিটা দেখা ট্রাই করতাম আমি সিএমডি দ্বারা ওপেন করলাম সিএমডি কমান্ড প্রম্পটটাকে নিয়ে আসলাম সো আমি যদি পিএইচপি জাস্ট আ মোমেন্ট পিএইচপি ভার্সন এনিওয়ে লেট মি চেক দ্য কমান্ড কমান্ডটা কি ছিল আমরা যদি একটু ভার্সন চেক করতে চাই পিএইচপি PHP version check command. Okay. I just forgot. PHP v. Okay, fine. So it should be. I'm going to clean for the thing. Okay, let me open this file once more time. Okay. So I'm going to show you. I'm not for. I'm going to show PHP v. তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পিএইচপি ভার্সনটা 7.3.3 এটা কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার যদি না থাকে তাহলে আপনি নতুন ভার্সনটাকে এখানে ইনস্টল করে নেবেন ওকে এটা যদি আপনি লারাভেল 8 নিয়ে কাজ করতে চান তাহলে এটা আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট ওকে সো এনিওয়ে আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি এরপর আমরা যে কাজটা করব আমাদের প্রজেক্ট ফোল্ডারটা অলরেডি এখানে তৈরি হয়ে গেছে এখন আমাদের কাজ কি এই প্রজেক্ট ফোল্ডারটাকে রান করা সো রান করার জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে এখানে একটা কমান্ড লিখতে হবে পিএইচপি আর্টিসান সার্ভ আপনি যদি কমান্ডটা না জানেন তাহলে আপনি যে কাজটা করতে পারেন আপনি এখানে আসবেন নিচে এসে দেখবেন এখানে অলরেডি এখানে দেয়া আছে এই যে পিএইচপি আর্টিসান সার্ভ দেখতে পাচ্ছেন সো এই কমান্ডটা দিতে হবে তার আগে আমরা একটা কাজ করি আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আগে যাই তারপর আমরা এই কমান্ডটা দিব সো আমি এখানে আসলাম আসার পর আমি সিডি আমাদের প্রজেক্টের নাম ছিল ব্লগ সো আমি প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আসলাম এখন আমরা কমান্ডটা দিব সো কমান্ডটা কি পিএইচপি আর্টিসান আমি এখান থেকে দেখি টাইপ করি এ আর টি আই এস এন আর্টিসান এস ই আর ভি সার্চ লুক দিস ইজ দ্য কমান্ড প্রথমে যে লাইনটা আছে এই লাইনটা আমাদের প্রজেক্টের মধ্যে আসতে হবে সিডি চেঞ্জ ডিরেক্টরি ডিরেক্টরি দিয়ে আমরা প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আসলাম এরপর আমরা এটাকে রান করব
সো যখন আপনি এই কমান্ডটা দিবেন তখন দেখেন আপনাদের লারাভেল প্রজেক্টটা এখানে স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এর মানে আপনি এখন চাইলে আপনার লোকাল হোস্টে আপনি আপনার প্রজেক্টটাকে দেখতে পাবেন। সো আপনি যদি এটাকে রান করতে চান আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে পিসির এখানে আসতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ আর দিয়ে আপনি 8080 দিতে পারেন। সো এটা একটা ওয়ে, আমরা চাইলে শর্টকাটে এই ওয়ের মাধ্যমে আসতে পারি। অনেক সময় এই ওয়েটা আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে, লুক আমার এখানে প্রবলেম ক্রিয়েট করতেছে। সো আমরা যে কাজটা করতে পারি, লোকাল হোস্ট স্ল্যাশ আমরা চাইলে এখানে এসে লগ আমাদের আপনারা যদি এটা লেখেন তাহলে দেখবেন আপনাদের ওইখানে প্রজেক্টটা রান হয়ে গেছে। সো আপনি এখন দেখতে পাচ্ছেন, রাইট? সো আমার এখানে ওইভাবে প্রবলেম করতেছিল লোকাল হোস্ট 8080 দিয়ে। সো আমি এই জন্য যে কাজটা করলাম, আমি এখান থেকে আমার ইউআরএলটাকে এখানে বসে দিলাম, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্টের নাম, দেন আমাদের সেই পাবলিক ফোল্ডার। সো দেওয়ার পর দেখেন এখানে লারাভেল এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এর মানে আমাদের লারাভেলটা এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চাইলে এই প্রজেক্টে আমাদের কাজগুলোকে করতে পারবো। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি তারপর আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে কি কাজ করতে হবে, খুবই সিম্পল কাজ। সো প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনি লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আপনি আসার পর এখান থেকে ডকুমেন্টেশনে ক্লিক করবেন। ডকুমেন্টেশনে ক্লিক করলে আপনি এখানে এসে দেখবেন ইনস্টল নামে একটা অপশন দেওয়া আছে। আমি একটু উপরে যাচ্ছি, ইনস্টলেশন। সো আপনি ইনস্টলেশনের মধ্যে এসে যদি একটু স্ক্রল ডাউন করেন তাহলে আপনি নিচে এসে দেখতে পাবেন এখানে দুটো ওয়ে বল আছে আপনার জন্য, একটা হচ্ছে লারাভেল ইনস্টলের মাধ্যমে, একটা কম্পোজারের মাধ্যমে। সো এখন আমরা দেখলাম যে কিভাবে লারাভেল ইনস্টলের মাধ্যমে চাইলে আমরা একটা প্রজেক্টকে রান করতে পারি, এই মাত্র আমরা দেখলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখতে পাবো কিভাবে আমরা চাইলে একটা ভায়া কম্পোজারের মাধ্যমে এটাকে ইনস্টল করতে পারি। সো কিছু করতে হবে না, জাস্ট আপনাকে এই কয়েকটা কমান্ড লাইন লিখতে হবে একটার পরে একটা, আপনি যেখানে এই প্রজেক্টটাকে তৈরি করতে চান সেখানে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করবো খুবই জলদি আপনাদের নেক্সট যে টিউটোরিয়ালটা সেই টিউটোরিয়ালটাকে নিয়ে আসার জন্য। ওকে, থ্যাংক ইউ সবাইকে।